তো বন্ধুগণ ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কিন্তু নিয়োগ করা হবে তো সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা তো একটি ক্লিক করে নেবেন তো দেখুন এখানে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে যে পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ সে কিন্তু আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যার কিন্তু বেতন থাকছে ন টাকা থেকে উনিশ টাকা এবং শূন্যপদ থাকছে চল্লিশটি তো ক্যাটাগরি ওয়াইজ যে শূন্যপদ ইউআরদের ক্ষেত্রে ষোলোটি এসসিদের ক্ষেত্রে ছয়টি এবং এসটিদের ক্ষেত্রে তিনটি এবং ও ক্ষেত্রে আটটি এবং ইডব্লিউ এসের ক্ষেত্রে ষাটটি এবং পিডাব্লিউ বিডির ক্ষেত্রে হচ্ছে একটি একটি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে পাঁচটি তো আপনারা দেখতেই পারছেন তো এখান থেকে আমরা দেখে নেব যে এই পদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং বয়স কি চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যেটা থাক মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ তারপরে এই পদের যে বয়স মিনিমাম আঠারো বছর এবং সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর তার সঙ্গে দেখুন কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা দেখুন এখানে কি বলা হয়েছে বিএসসি এগ্রিকালচার আপনার কমপ্লিট করতে হবে তার সাথে আপনার পঞ্চাশ পার্সেন্ট মার্কস হতে হবে যদি আপনি ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন এছাড়া যারা এসসি এস টি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট এছাড়াও যে দেখুন যে সরকারি নিয়ম অনুসারে যে ছাড়ের যে ব্যাপারটা রিল্যাক্সেশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখে নেবেন এখানে দেখুন আরও একটি কথা বলা হয়েছে যেটা হচ্ছে আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হতে হবে আঠাশ দুই দু হাজার উনিশ তারিখের আগে তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফি মানে আপনার এই যে অ্যাপ্লিকেশান ফিটা দেবেন সেটা কিন্তু কোনো আপনাকে ফিরিয়ে দেওয়া হবে না নন রিফাউন্ডেবেল তো আপনার এখানে অ্যাপ্লিকেশান ফি থাকছে কিন্তু দুশো টাকা যেটা আপনারা মানে আর কি ব্যাংক ব্যাংকের মাধ্যমে অনলাইন কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইত্যাদি পেমেন্ট মেথডে দিতে পারেন এবং তার সঙ্গে কিন্তু ব্যাঙ্ক চার্জটাও যোগ হবে এবং যারা এস সি এসটি পি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিস লাগবে না তো দেখুন এই এখানে কি বলা হয়েছে এস সি এস টি পি ডাব্লু বিডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর নট রিকুইড টু পে এনি অ্যাপ্লিকেশন ফি তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি পেড করার দরকার নেই তো চলুন আমরা এখান থেকে যে আরও দেখতে পাচ্ছেন যে এখানে যে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের যে রিল্যাক্সেশনের ব্যাপারটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পোস্ট করে পড়ে নিতে পারবেন তো চলুন আমরা নিচের থেকে দেখে নেব যে নিচের থেকে দেখুন এখানের থেকে আরও কিছু আমরা জেনে নেবো যেটা হচ্ছে আপনারা এই পদের জন্য আবেদন কিভাবে করবেন আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উনিশ তিন থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে চার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন করার যে সরাসরি লিঙ্ক সেটাও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দেখুন আপনাদের যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি করতে হবে সেটা আপনারা দেখে নিন ভালোভাবে এখানে দেখুন কি বলা হয়েছে তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে আপনারা যে আবেদনটা করবেন অনলাইনে সেই আবেদন প্রক্রিয়াটা কিন্তু ফাইনাল স্টেজে কমপ্লিট হওয়ার আগে আপনি কিন্তু এটাকে এডিট করতে পারবেন কিংবা মডিফাই করতে পারবেন কিংবা আপনি যদি যখন মানে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন ফাইনাল স্টেজ কমপ্লিট করে নেবেন কিংবা পেমেন্ট আপনি মানে অ্যাপ্লিকেশন ফি সাবমিট করে দেবেন তারপরে কিন্তু আপনি কোনো কারণবশত এই আবেদন প্রক্রিয়াটা মানে আপনার আবেদন কিন্তু ভুল হলে আপনি এটাকে সংশোধন করতে পারবেন যার জন্য খুব কেয়ারফুলি আবেদনটা করবেন এবং আপনারা যদি এই আবেদন করতে গিয়ে আপনাদের কোনো ফলস ডিক্লিয়ারেশন দেন এবং সেই সমস্ত দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে দেখুন ইনএলিজিবল করে দেওয়া হবে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে আরেকটা কথা বলা রয়েছে ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন বি সামারলি রিজেক্টেড আপনারা যদি অসম্পূর্ণ আবেদন করেন অনলাইনে তাহলে সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে এখানে আপনাদের ইমেল আইডি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আরও কি কী দেবেন সেগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন যে এখানে লেখা রয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে পড়ে নিতে পারবেন যে কি কি প্রয়োজন হবে তো চলুন আমরা নিচের দিক থেকে দেখে নেব যে এখানে কিন্তু আরও বলা রয়েছে কি কী করতে হবে আপনাদের সেটা আপনারা দেখতেই পারছেন তো দেখুন এখানে কি বলা হয়েছে অনলাইন এক্সামিনেশান অনলাইন একজামিনেশানটা কীভাবে হবে এর যে সেটা দেখে নিন তো এখানে দেখুন এটাই বলা হয়েছে যে এর যে একজামিনেশান প্রসেসটা সেই এক্সামিনেশানটা হবে কম্পিউটার বেসেড অনলাইনে অবজেক্টিভ টাইপের টেস্ট মানে অবজেক্ট অবজেকটিভ টাইপের ওএমআর এমআর কিন্তু প্রশ্ন হবে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার বেসেড অনলাইনে এবং আপনাদের যে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ভেনু এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের এডমিট কার্ড থেকেই তবে আপনাদের যে এই অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার সম্পর্কিত তথ্য সেটা কিন্তু আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনারা এই পরীক্ষার সেন্টারগুলো কোথায় কোথায় থাকছে জম্মু অ্যান্ড কাশ্মীর ভূপাল চণ্ডীগড় তারপর হচ্ছে দিল্লি এনসিআর তারপর হচ্ছে লখনৌ হায়দ্রাবাদ তারপর হচ্ছে করিমনগর তারপর হচ্ছে ভুবনেশ্বর তারপর রোরকেল্লা আহমেদাবাদ সুরাট চেন্নাই কোয়েম্বাটুর তারপর হচ্ছে বিজয়বাড়া তারপর হচ্ছে বিশাখাপত্তনম এই সমস্ত এরিয়াতে কিন্তু এর পরীক্ষাটি হবে তো আপনারা এখান থেকে আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে ফাইনাল সিলেকশানটা কীভাবে হবে সেটাও আপনারা ভিডিওটি পোস্ট করে পড়ে নিতে পারবেন তারপর দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্লেসমেন্টটা কীভাবে দেওয়া হবে সেটাও আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে কিছু বলা হয়েছে সেটাও আপনারা পরে নেবেন আমি আপনাদের বলে ভিডিও ডিউরেশনটি অনেক লম্বা করতে চাই না তো দেখুন আপনারা কিন্তু এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি এই সম্পর্কিত কোনো তথ্য জানতে চান কোনো কোয়ারিস থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে মেইল করতে পারেন কিংবা হেল্পলাইন নাম্বারটি দেওয়া রয়েছে এই হেল্পলাইন নাম্বারে আপনারা সকাল দশটা থেকে ছটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন কাজের যে দিন সেখানে কিন্তু আপনারা কল করতে পারেন ছুটির দিনকে বাদ দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে উনিশ তিন দু হাজার উনিশ তারিখ থেকে এবং এবং যে আবেদন প্রক্রিয়া চলবে আঠারো চার দু হাজার উনিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে আপনারা এখান থেকে আরও বিস্তারিতভাবে পরে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো এই আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ